আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইউকল টু ট্যাবলেটটি নিয়ে কথা বলবো, এর কাজ এবং যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো। এবার যাবো ইউকল টু এর কাজ কী, অর্থাৎ এটি কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইউকল টু এই ওষুধটি সাধারণত ঘন ঘন প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যাদের ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগেন তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউকল টু ওষুধটি গ্রহণ করে থাকেন। ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগে যদি কোনোভাবেই এর সমাধান না পান, সেই ক্ষেত্রে এই ওষুধটি হতে পারে আপনার সকল সমস্যার সমাধানের কারণ। এই ওষুধটি দেশের স্বনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কর্তৃক প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটির ইউনিট প্রাইস হচ্ছে 3 টাকা। অর্থাৎ এই ট্যাবলেটটির প্রতিটি পিসের দাম হচ্ছে 3 টাকা। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 2টি করে ওষুধ খাওয়া যেতে পারে, যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা অত্যন্ত জরুরি। এই ইউকল টু এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে বমি বমি ভাব, জ্বর, মাথা ব্যথা, মাইগ্রেশনের সমস্যা ইত্যাদি। তবে সবার ক্ষেত্রে এই সমস্যা দেখা দিবে না, শুধুমাত্র যাদের এই ওষুধটির মিথস্ক্রিয়া আছে তাদের ক্ষেত্রেই এই সমস্যাটি দেখা দিতে পারে। এটি গর্ভাবস্থা এবং স্তন্যদান কালে ব্যবহার করা সঠিক না, তবে একান্তই যদি আপনার ব্যবহার করার প্রয়োজনীয়তা অনুভব করে থাকেন তাহলে ডক্টরের পরামর্শ গ্রহণ করেই অবশ্যই এই ওষুধটি ব্যবহার করবেন। ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।